তো বন্ধুরা যখন থেকেই শোনা যাচ্ছে পরমাণু হামলা হবে তারপর থেকেই আমেরিকা ব্রিটেন প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়োডেন ট্যাবলেটস কিনছে শুধু এতটাই নয় ইউরোপীয় দেশগুলিও এই সময় পরমাণু হামলা নিয়ে খুবই ভয়ের মধ্যে আছে তারাও আয়রেন ট্যাবলেটস খাওয়া শুরু করে দিয়েছে আর পোল্যান্ডের অবস্থাও ঠিক একই আপনাদের মনে এবার প্রশ্ন হবে পরমাণু হামলা তো হবে ইউক্রেনে তাহলে এদের এত চিন্তা কিসের তাহলে বলে দিই জল হাওয়া নদী এর কোনোই বাউন্ডারি হয় না তাই বোম ইউক্রেনে ফারলেও এ যে রেডিয়েশন সেটা আশেপাশের দেশেও ছড়াবে সেটার কথাই চিন্তা করে ইউরোপীয় দেশগুলি প্রস্তুতি নিচ্ছে রেডিয়েশনের হাত থেকে বাঁচার জন্য আর ইতিহাসে এই ঘটনা প্রথম হচ্ছে যে আমেরিকা এত বেশি ট্যাবলেটস কিনছে রেডিয়েশানের হাত থেকে বাঁচার জন্য এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে নিউক্লিয়ার হামলা তো হবে ইউক্রেনে তাহলে আমেরিকা টেনশান এত কেন করছে আমেরিকা তো অনেক দূরে আছে আটলান্টিক মহাসাগর ক্রস করার পর আমেরিকা অবস্থিত এই টেনশানের পিছনের কারণ হল আমেরিকার দুনিয়ার যত সংকট সেটা আসার অনেক আগেই তার গুপ্তচরদের মাধ্যমে জেনে নিয়েছে তাই আমেরিকার কাছে নিশ্চিত যে নিউক্লিয়ার হামলা হবেই শুধু এতটাই নয় নিউক্লিয়ার হামলা যে আমেরিকার উপরেও হতে পারে এটাও আমেরিকা ক্যালকুলেট করে নিয়েছে আমেরিকার ভয় হল ইউক্রেন তো একটা বাহানা তারপর জানা যাবে যে আমেরিকার উপরে কেউ নিউক্লিয়ার হামলা করে দিয়েছে আমেরিকার এই ভয়ের পিছনে সবথেকে বড় কারণ হল নর্থ কোরিয়া আসলে নর্থ কোরিয়ার কাছে যত পরমাণু শক্তি আছে তাকে ডেভেলপ করতে অনেক বেশি পরিমাণে রাশিয়া চীনের হাত আছে এ থেকে বোঝা যাচ্ছে নর্থ কোরিয়ার মাধ্যমে রাশিয়া নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে এটাই আমেরিকার সবথেকে বড়ো ভয় রাশিয়া কখনও আমেরিকার উপর ডাইরেক্ট হামলা করবে না কারণ রাশিয়া চায় না বিশ্বের অন্যান্য দেশ একসাথে তার উপর চাপ সৃষ্টি করুক নর্থ কোরিয়া এমন একটা দেশ যার কিছু ক্ষতি হলেও কিছু যায় আসে না কারণ তার হারানোর মতন কিছুই নেই নর্থ কোরিয়া টেন অক্টোবর নিজেই বলেছে আমি যে নিউক্লিয়ার টেস্ট করছি সেটা নিউক্লিয়ার হামলার জন্যই করেছি এই জন্য আমেরিকা এখন নর্থ কোরিয়ার সাথে আলোচনা করতে চাইছে যে নর্থ কোরিয়ায় টেস্টিংয়ের মাধ্যমে কী চাইছে থেকে চিন্তার বিষয় হল ওয়ার্ল্ড ওয়ার থ্রি যদি হয় দুটি দেশেই যে একসাথে লড়বে এমনটা নয় অনেক ফ্রন্টেই যুদ্ধ হবে সম্ভাবনা আছে যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে বা ইন্ডিয়া চাইনার মধ্যেও যুদ্ধ হতে পারে আরও একটা কথা বলে দিই যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই আয়োডিন ঔষধের দাম হান্ড্রেড পার্সেন্ট বেড়ে গেছে হামলার সময় তা থেকে বের হওয়া আগুন থেকে তো কেউ বাঁচবে না কিন্তু যে রেডিয়েশন বের হবে তা থেকে বাঁচার জন্য এই আয়রন ট্যাবলেটস বিভিন্ন দেশ যেমন আমেরিকা পোল্যান্ড ব্রিটেন আরও ইউরোপীয় দেশেরা প্রচুর পরিমাণে সংগ্রহ করছে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ